আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2022-এর বিশ্লেষণ, 2018 সালের নিয়োগ বনাম 2022 সালের নিয়োগ নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব যে আসলে কোন নিয়োগপত্র কীরকম হয়েছে বা কীরকম হতে যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে 2018 সালে পরীক্ষার্থী ছিল 24 লক্ষ, আর 2020 সালে পরীক্ষার্থী ছিল মাত্র 13 লক্ষ। আর 2018 সালে প্রথম অবস্থায় পদসংখ্যা ছিল 18,000+, পরবর্তী থেকে নিয়োগ পদ সংখ্যা দাঁড়িয়ে যায় 12,000। প্রথম পদ সংখ্যা আছে 12,000+, পরবর্তী পদ সংখ্যা হয় 18,000+। আর 2020 সালের যে নিয়োগ প্রক্রিয়া, প্রথম নিয়োগ প্রক্রিয়া ছিল 32,000+, এখন শোনা যাচ্ছে 45,000+ বা 50,000 হতে পারে। পরীক্ষা 2018 সালে পরীক্ষার্থী অনুষ্ঠিত হয় 4টি ধাপে, এবং 2020 সালে পরীক্ষাতে অনুষ্ঠিত হয় 3টি ধাপ। রাইটিনে পাশ করে 2018 সালে রাইটিনে পাশ করে মোট পরীক্ষার্থী পাশ করে 55,295 জন। আর 2020 সালে রাইটিনে পাস করে 1,51,850 জনের মতো। প্রশ্নের ধরন 2018 সালের প্রশ্নপত্রটি মোটামুটি তুলনামূলকভাবে সহজ হয়েছে, আর 2020 সালে মোটামুটি কঠিন হয়েছে। কাট মার্ক, আপনারা তো অনেকে শুনেছেন বা আমরা অনেক পরীক্ষার্থীর কাছ থেকে শুনেছি যে 2018 সালের কাট মার্ক ছিল 58+, বা কোনো কোনো উপজেলায় 55+ ছিল কাট মার্ক। আর আপনারা জানেন যে 2022 সালে বা 20 সালে যে নিয়োগটা 22 সালে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কাট মার্ক 30 থেকে 35। আর চাকরি হয়েছিল কত মার্কে, অনেকের কাছ থেকে আমরা শুনেছি 2018 সালে অনেক চাকরি পেয়েছে। অনেকে বলেছে যে কেউ 65+ চাকরি পেয়েছে, কেউ 68+ চাকরি পেয়েছে, কেউ 70+ চাকরি পেয়েছে। আর 2022 সালে কত চাকরি হয় সেটা আপনারা এই বিশ্লেষণ থেকে আপনারা বিচার করবেন। প্রশ্ন ফাঁস, 2018 সালের নিয়োগে প্রশ্ন ফাঁস হয়েছে, প্রথম দুটি ধাপে প্রশ্ন ফাঁস হয়েছিল। আর 2020 সালের নিয়োগে প্রশ্ন ফাঁস নেই বললেও চলে, দু একটি জায়গায় অপ্রীতিকর ঘটনা ছাড়া কোনো প্রশ্ন ফাঁস হয়নি। উপজেলা ভিত্তিক পদ ছিল 2018 সালের নিয়োগে, সর্বোচ্চ কোনো উপজেলা 20, 30, 50, 60, এর বেশি ছিল না। কিন্তু 2022 সালের নিয়োগে উপজেলাভিত্তিক সর্বনিম্ন পদ 50, 80, 100, 150, 200 এবং 300+ পর্যন্ত উপজেলাভিত্তিক পদ রয়েছে। এখানে চাকরি হয়েছিল প্রতি গড় চাকরি হয়েছিল 2.9
98 মানে এই তিন জনেরও কম প্রার্থীর মধ্যে একজনের চাকরি হয়েছিল। আর এখানে গড় কত আসবে হয়তো আপনারা এত চাকরি যেহেতু এই গড় হিসাবে আমরা যে হিসাব করি তো 50,000 প্লাস বা 55,000-এর মতো নিয়োগ হতে পারে। আপনারা এখানে বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে 2018 সালের নিয়োগে প্রশ্ন ছিল সহজ, প্রশ্নপত্র ছিল সহজ, আর 2022 সালে প্রশ্ন ছিল কঠিন। এখানে কাট মার্ক ছিল 58 থেকে 55, আর এখানে কাট মার্ক ছিল 30 থেকে 35। আর উপজেলা ভিত্তিক চাকরি হয়েছিল 65, 68, 77। এখন এই এরূপ বিশ্লেষণ করে বা এরূপ আপনারা হয়তো দেখে আপনারা বলেন এখানে চাকরি কত মার্ক হতে পারে, এমন হতে পারে এখানে যে 42+ মার্কেও চাকরি হতে পারে, এমন হতে পারে বা 45+ মার্কেও চাকরি হতে পারে, বলা যাচ্ছে না এখন। আর যেহেতু 18 সালে নিয়োগে প্রশ্ন ফাঁস হয়েছিল তারপরও কিন্তু চাকরি হয়েছিল মোটামুটিভাবে 65, 68, 77 মার্কে। আর যেহেতু 2020 সালে কোনো প্রশ্ন ফাঁস হয়নি সেহেতু এই 45, 46, 47 মার্কের চাকরি হবে, এটা কোনো আহামরি কোনো কঠিন কিছু নয়। প্রশ্ন ফাঁস যেহেতু হয়নি, এখানে প্রশ্ন ফাঁস হয়েছে আর এখানে প্রশ্ন ফাঁস হয়নি। আর উপজেলা ভিত্তিক পদ সংখ্যা যেখানে ছিল 20, 23, 50, 60, এবার পদ সংখ্যা হয়েছে 50, 80, 100, 200, 300 বা 300 প্লাস পদ সংখ্যা রয়েছে। সো আপনারা হয়তো এই বিশ্লেষণ থেকে বুঝতে পারবেন যে আসলে এবার কত মার্কে চাকরিটি হতে পারে। সো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো।